ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লার পিছু নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধ জাহাজ। খবর যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজের। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। সে সময় জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় 700 মাইল দূরে ছিল। জাহাজে থাকা 23 জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত এড়াতে এবং প্রতিহত করতে কাজ করে ইউরোপিয়ান ইউনিয়নের অপারেশন আটলান্টা। এই অপারেশন আটলান্টার অন্তর্ভুক্ত একটি জাহাজই এমভি আব্দুল্লাকে ছায়ার মতো অনুসরণ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি সেই 23 জনকে জিম্মি নিয়েছে জলদস্যুরা। তবে জিম্মিরা নিরাপদে আছেন। বর্তমানে জাহাজটি সোমালিয়ার তীরের দিকে যাচ্ছে। এর আগে বুধবার সন্ধ্যায় জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল সোমালিয়া উপকূল থেকে 170 নটিক্যাল মাইল দূরে। এটি ক্রমশ উপকূলের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে 24 থেকে 30 ঘন্টার মধ্যে জাহাজটি উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারবে। নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ভেসেল ট্র্যাকিং ওয়েবসাইট থেকে এমভি আব্দুল্লার এ অবস্থান তারা জানতে পেরেছেন। জাকারিয়া ইবনে ইউসুফ, সমকাল।